এই কথা যদি রয়ের খবর আছে আমাকে আর খুঁজে পাবেন না, কারণ দেশটা চালায় র, দেশটা আমাদের দেশের গভর্নমেন্ট চালায় না, দেশটা অন্য জায়গা থেকে নিয়ন্ত্রিত হয়, একটা রেজলিউশনও পাস হয় না এখানে, সব কিছু বাইরে থেকে নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশের সবচেয়ে পরেশগার মানুষরা যদি এখন রাষ্ট্র ক্ষমতা দখল করে, 7 দিনও তারা টিকতে পারবে না, ওদেরকে 7 দিনও টিকতে দিবে না, তারা এত শক্তিশালী এখন, কোনো কিছুই আমাদের হাতে নাই এখন, কোনো কিছু না। আমরা হয়তো মনে করি যে আমরা ওই যে বলে তাওহিদি জনতা, 7 দিনে জনতা শেষ, দেখবেন কিছু করতে পারবেন না, কারণ এই বিগত এই প্রায় 50 থেকে 100 বছরে আমাদের প্রতিটা জায়গা তারা দখল করে ফেলছে, এমনকি আমাদের ধর্মীয় স্বাধীনতাটাও দখল করে ফেলছে। আমি বারবার বলছি যে এমন ধর্ম যেটাতে ওদের কোনো আপত্তি নাই সেগুলোতে আপনি কোনো সমস্যা পাবেন না, ওরা দিব্যি কাজ করবে, দাওয়াতি কাজ, দেখবেন যে কোনো আপত্তি নেই, কোনো বাধা আসবে না। আর যাদেরকেই দেখবে যে তারা তাদের স্বার্থে আঘাত লাগতেছে, ওদেরকে আস্তে 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 সুকৌশলে তারা ভ্যানিশ করে ফেলবে। আপনি দেখবেন 7 দিন আপনার সাথে আছে, দেখবেন 8ম দিন সেই ভাই নাই, দেখবেন যে একটা 10 বছর একটা সংগঠন বা ফাউন্ডেশন খুব কাজ করলো, 10 বছর পর তাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা আশা করি যে এর পরে যে সময়টা আসতেছে তখন তারাও এই সুযোগটা আর পাবে না ইনশাআল্লাহ, কারণ তাদেরও সময় শেষের দিকে, জুলুমের একটা সময় থাকে। আল্লাহ পাক কি বলছেন, আমি প্রত্যেক কওমের একটা নির্ধারিত সময় বরাদ্দ করে রাখছে, যখন এই সময়টা চলে আসবে, ফাইযা জাআজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন, এক সেকেন্ড আমি আগাবো না, 1 সেকেন্ড পিছাবো না।